আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের কোশ্চি দেখি আঠারো দশমিক দুইয়ের সাত নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মন রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের প্রশ্নের দিকে আঠারো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার আবার সাত নম্বর অঙ্কটা সাত নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ সংখ্যা দুটি কি কি হিসেব করি এই অঙ্কটা দেখো সেম দুই নম্বর অঙ্কর মতো আছে তোমরা যদি আগে ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে সহজে দেখো আমি বোঝাচ্ছি প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ তো লিখবো বড় সংখ্যাটি বড় সংখ্যা টি সমান ছোটো সংখ্যা গুণিত তিন মানে তিন গুণ সেই জন্য তো প্রশ্ন অনুসারে প্রশ্ন নে কী হবে দেখো বড় সংখ্যা আর ছোটো সংখ্যা গুণ করে কিন্তু তোমার একশো সাতচল্লিশ হচ্ছে প্রশ্ন সারে তো বড়ো সংখ্যা গুণিত ছোটো সংখ্যা ছোটো সংখ্যা সমান একশত সাতচল্লিশ তো দেখো বড়ো সংখ্যা সমান কত ছোটো সংখ্যা তিন এটা লিখে নেব বা বড় সংখ্যা সমান হচ্ছে ছোটো সংখ্যা ছোটো সংখ্যা গুণিত তিন আর ছোটো সংখ্যাটা লিখিয়ে নেব ছোটো সংখ্যা সমান এক শত সাতচল্লিশ বা এখন দেখো ছোটো সংখ্যা দুটি আছে তো লিখবো ছোটো সংখ্যা ছোটো সংখ্যা এটা হবে স্কোয়ার দুটি আছে সেই জন্য সমান এখানে তিনটে গুণ হয়েছিলো তো সমান এই পার্টনে চলে আসবো তো এখানে ভাগ হয়ে চলে আসবে ভাগ হয়ে চলে আসলো তো এটাকে আমি যদি ভাগ করি তিন দিয়ে ভাগ করি তো কত পাবো ঊনপঞ্চাশ পাবো এখানে বসিয়ে নেব ঊনপঞ্চাশ ঠিক আছে বা এখানে আছে ছোটো সংখ্যা ছোটো সংখ্যা স্কোয়ার আছে ঠিক আছে তো এখানে কী করবো স্কোয়ারটাকে আমি সমান এই পারে চলে আসবো তো এই পারে আসলে কী হবে বর্গমূল চিহ্ন হয়ে বসবে ঠিক আছে তো বা ছোটো সংখ্যা ছোটো সংখ্যা সমান কত হবে ঊনপঞ্চাশে বর্গুল কত সাত হয় সাত সাথে ঊনপঞ্চাশ হয় সাত এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এটা ছোট সংখ্যা পেলাম তো এখন লিখবো অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যা সমান কি হবে এটার তিন গুণ মানে তিন সাত একুশ ঠিক আছে এটা হলো বড়ো সংখ্যা এবং ছোটো সংখ্যা কী হবে ছোটো সংখ্যা সেভেন ছোটো সংখ্যা সমান সেভেন ঠিক আছে এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে মানে তোমরা ময় রাখবে ঊর্ধ্ব মানে উপরে তোমরা উপরে কখন যাবে ছোটো থেকে বড়ো হিসাবে যেতে হবে ধরো তোমরা ছাদে উঠবে সিঁড়িতে উঠবে তো উপরে যেতে হবে ঊর্ধ্ব মানে উপরে যেতে হবে তোমরা আস্তে আস্তে ছোটো থেকে উপরে দিয়ে যাচ্ছ ময় রাখবে ছোটো থেকে বড়ো ঠিক আছে আমি সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো অঙ্কটুকে নেব রুট ছত্রিশ প্লাস রুট পঁচিশ কমা রুট উনপঞ্চাশ যোগ রুট নয় কমা রুট পঁচিশ যোগ রুট এক শত কমা রুট চার যোগ রুট ষোলো ঠিক আছে এখন দেখো এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আর চতুর্থ রাশি চারটি রাশি আছে প্রথমে এই রাশিটাকে আমি সমাধান করব। তো লিখব প্রথম রাশি সমান কি আছে রুট ছত্রিশ আছে যোগ আর রুট পঁচিশ আছে মানে কি ছত্রিশে বর্গণ করতে হবে ছত্রিশে বরণ করা হবে ছয় ছয় ছত্রিশ যোগ আর পঁচিশে বর্গণ করা হবে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তো ছয় আর পাঁচে যক্র কত হচ্ছে এগারো এবার এই দ্বিতীয় রাশিটাকে করবো দ্বিতীয় রাশি সমান রুট উনপঞ্চাশ যোগ রুট নয় সামান ঊনপঞ্চাশে বড় করলে হবে সাত উনপঞ্চাশ যোগ এটা হবে তিন নয় আর সাত আর তিন হবে দশ ঠিক আছে এবার এই তৃতীয় রাশিটাকে সমাধান করবো তৃতীয় রাশি সমান রুট পঁচিশ যোগ রুট একশত সমান পঁচিশে বড় করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ যোগ একশো করলে হবে দশ দশে একশো হয় সমান কত হচ্ছে পাঁচ আর দশে হচ্ছে যোগ করে পনেরো এবার এই চতুর্থ রাশি চতুর্থ রাশি এটা সমাধান করব তো রুট চার যোগ রুট ষোলো চারে বরণ করলে হবে দুই দিয়ে চার হয় আর ষোলো করলে হবে চার চারে ষোলো হয় দুই আর চারে হচ্ছে ছয় এখন দেখো এগারো দশ পনেরো ছয় বই হচ্ছে পনেরো সপ্তাহে ছোটো ছয় তো এখন সাজিয়ে নেব ঊর্ধু অতএব মানের ঊর্ধ্ব উর্ধ ক্রমে সমান এটা ছোটো মানে এটা লিখতে হবে সবসময় তোমার মনে রাখবে যে যেটা প্রশ্নে দেওয়া আছে সেগুলো লিখতে হবে ঠিক আছে তো রুট ফোর প্লাস রুট সিক্সটিন এবার আমি কমা দিয়ে করতে পারি তারপরে আছে ছোটো এটা মানে এটা করবো ঊনপঞ্চাশ যোগ রুট নয় তারপরে এটা রুট ছত্রিশ যোগ রুট পঁচিশ ঠিক আছে কমা তারপরে এটা মানে এটা লিখবো রুট পঁচিশ যোগ রুট ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে তিনটি ধনাত্মক সংখ্যার মানে যোগালা সংখ্যা প্রথম দ্বিতীয়টি গুণ ফলায়ত দ্বিতীয় তৃতীয়টি গুণফলায় এবং প্রথম ও তৃতীয়টির গুণফলায়ত সংখ্যা তিনটি কী কী হবে হিসাব করে এই অঙ্কটা দেখো দেখতে কঠিন আছে সহজ আছে কিন্তু তোমরা মনে রাখবে এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে ঠিক আছে আসে তোমরা মন দিয়ে বুঝো আর ভালো করে মনে রাখো বুঝাচ্ছি দেখো দেখো প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা প্রথমে লিখে নিচ্ছি দেখো প্রথম আর দ্বিতীয় তো এর মতো লিখতে পারি যে ম গণিত দ্বিতীয় ঠিক আছে এই মতো লিখলে হবে তোমরা প্রথম দ্বিতীয় করে লিখলে তুমি লিখতে পারো প্রথম আর দ্বিতীয় সংখ্যা গুণ করে কত হচ্ছে চব্বিশ আর দ্বিতীয় গণিত তৃতীয় সংখ্যা গুণ করে কত হচ্ছে সংখ্যা গুণ করে তোমার হবে আটচল্লিশ ঠিক আছে এবার দেখো প্রথম আর তৃতীয় সংখ্যা এটি গুণ করা হচ্ছে তোমার বত্রিশ এখন কী করব যে অতীত লিখবোর্ড দেখো এখানে পাচ্ছি প্রথম দ্বিতীয় এখানে পাচ্ছি দ্বিতীয় তৃতীয় এখানে পাচ্ছি প্রথম তৃতীয় তো এই মধ্যে দেখতে পারি যে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত এটা লিখব দ্বিতীয় তারপরে গুণিত তৃতীয় গুণিত প্রথম গুণিত তৃতীয় এইভাবে লিখে দিলাম আর সমান কি হবে মানে এর পাশেই কিন্তু ঠিক আছে মরাক এর পাশেই আছে সমান কত হবে সমান এটি গুণ করবো চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ এখন বা দিয়ে করব দেখো প্রথম পাচ্ছি দুইটি তো এর মতো লিখতে পারি প্রথম স্কোয়ার গুণিত দ্বিতীয় পাচ্ছি দুটি দ্বিতীয় স্কোয়ার তৃতীয় পাচ্ছি দুটি তৃতীয় স্কোয়ার এখানে সম্মান দেব আর এটি দেখো প্রথমে কী করব এটিকে বসিয়ে নিচ্ছি চব্বিশ আটচল্লিশ আর বত্রিশ এবার দেখো এখানে রুট আছে রুট বলছি এই স্কোয়ার আছে স্কোয়ারটা কী করবো সমান এই নিয়ে চলে যাব তখন মানে রুট হয়ে বসে যাবে তো মানে এখানে বর্গটাকে উঠিয়ে নিচ্ছি প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় তো এখন চব্বিশ গণিত আটচল্লিশ গণিত বত্রিশ নিয়ে চলে আসলাম ঠিক আছে এখন বা এটা এই মতো করতে পারি এটা লিখে নিচ্ছি প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় এটিকে আমি উৎপাদন করব তোমরা একটি সিস্টেম উৎপাদক করবে আর তোরা যদি পারো এটিকে ভেঙে ভেঙে বসিয়ে দেবে ক্ষুদ্র হবে মানে চব্বিশকে ভেঙে যতগুলো পাওয়া যায় সেইভাবে বসিয়ে নিলেও পারো তবে এইভাবে করছি এটা ধরো চার ছয় চব্বিশ হবে চার গুণিত ছয় করছি ঠিক আছে মানে চার আমাকে দুটো আর বের করবো এইভাবে বের করছি এখন দেখো এটা ছয় আটটা আটচল্লিশ হবে ছয় গুণিত আট দেবো ছয় দুটা পেয়ে গেছি আট ছয় মতো ঠিক আছে এবার বত্রিশ দেখো চার আটটা বত্রিশ চার গুণিত আট এখন কী করবো এই রুটটা উঠানোর সুবিধা হবে কীভাবে উঠা সুবিধা হবে দেখো বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান চার পাচ্ছি দুটি স্কোয়ার করে দিলাম ছয় পাচ্ছি দুটি স্কোয়ার করে দিলাম আট পাচ্ছি দুটি স্কোয়ার করে দিলাম এখন বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এখন এই রুট আর ইস্কোয়ার উঠে যাবে তো চার গণিত ছয় গণিত আট থাকছে তো বা প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় সমান কথা হচ্ছে চার ছয় চব্বিশ আর চব্বিশকে আট দিয়ে গুন করলে হবে একশত বিরানব্বই একশত বিরানব্বই বসে দিলাম বুঝতে পারলে এবার দেখো মানে দেখো তিনটি সংখ্যার গুণ করে কিন্তু আমার এত হয়েছে ঠিক আছে এখন আমি প্রথম সংখ্যাটি নির্ণয় করবো কী করব দেখো লিখব অতএব প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি বাইর করার জন্য কী করতে হবে দেখো মন দিয়ে বুঝবে যে যেটা তিনটা সংখ্যা গুণ করে পেয়েছি সেটা ওপর লিখব ঠিক আছে আর এটাকে ভাগ করবো দেখো এই জায়গা তোমরা ফলো করো এখানে কোথায় প্রথম সংখ্যা লেখা নেই এখানে প্রথম সংখ্যা আছে তো এই সংখ্যাটা বসাবো না আবার দেখো এখানে প্রথম সংখ্যা লাগা আছে এই সংখ্যাটা বসাবো না তো এখানে লেখা নেই ঠিক আছে তো এই আটচল্লিশ দিয়ে ভাগ করবো তবে কিন্তু প্রথম সংখ্যা বেড়ে যাবে এখানে আমি আটচল্লিশ বসিয়ে দেব আর এটাকে আটচল্লিশ দিয়ে ভাগ করলে কত হবে চার হবে ঠিক আছে এখানে আমি চার বসিয়ে নেব এবার দেখো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা টি সমান কত হবে আবার দেখো তিনটি সংখ্যা গুণগ যেটা হয়েছে সেটা বসে নেব আবার উপরে দেখবো কোথায় দ্বিতীয় সংখ্যাটা লেখা নেই এখানে দেখো দ্বিতীয় সংখ্যা লেখা আছে এখানেও লেখা আছে এখানেও লেখা নেই তো বত্রিশ দিয়েও ভাগ করবো ঠিক আছে বত্রিশ দিয়ে ভাগ করছি এটাকে এটাতে ভাগ করলে কত হবে ছয় হবে ছয় বসিয়ে নেব এখানে ছয় বসে নিলাম পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যা এবার বের করবো তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটি সমান একশত বিরানব্বই উপরে লিখব আর দেখো তৃতীয় সংখ্যা কোথায় লিখে সেটা লিখব এখানে আছে এখানে নেই এখানে আছে এখানে আছে মানে চব্বিশ দিয়ে আমাকে ভাগ করতে হবে এখানে আমি চব্বিশ বসিয়ে নেব ঠিক আছে এখন এটাকে চব্বিশ দিয়ে ভাগ করলে কত হবে আট হবে এখানে আট বসিয়ে নেব আর এখানে আট পেয়ে যাচ্ছি তিনটি সংখ্যা পেয়ে গেলাম অতএব লিখতে পারি সংখ্যা তিনটি অতএব সংখ্যা তিনটি সমান চার কমা ছয় কমা আট ঠিক আছে এভাবে এটা আমি বসিয়ে দিলাম এই অঙ্গটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো কুড়ি শাড়িতে দাঁড় কুড়িয়ে নানা কুচ কুচওয়াজ করান এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বড় ক্ষেত্রকার করে সাজান ওই দিন কমপক্ষে কত ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হিসাব করি এই অঙ্কটা দেখো ছয় নম্বরের মতো আছে তোমরা যারা আগের অঙ্ক দেখে থাকবে তারা অবশ্যই কিন্তু করতে পারবে আবার সুন্দরভাবে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো আবার সংখ্যা তিনটির একসাথে আমি লসাগু বের করে নেব বারো কমা পনেরো কমা কুড়ি তিনটি সংখ্যা কীতে ভাগ যাচ্ছে সেই সংখ্যাতে ভাগ করব দেখো তিনটি সংখ্যা যাচ্ছে না ভাগ দুটি সংখ্যা ভাগ গেলেও করতে পারবো ঠিক আছে পাঁচ দিকে করে নিচ্ছি এটা যাচ্ছে না এটা বসিয়ে দেবো এটা হবে তিন পাঁচে পনেরো এটা হবে চার পাঁচে কুড়ি এবার দেখো দুটো সঙ্গে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে করে নেব তিন চারে বারো এটা তিন এককে তিন এটা হচ্ছে চারটা ভাগ যাচ্ছে না চারটা বসে যাবে এবার দেখো এই দুটো চারকে চার দিয়ে ভাগ যাচ্ছে চার দিয়ে করে নেব তো এক এখানে এক আর এখানে এক তো এখন লিখব কি যে বারো কমা পনেরো ও কুড়ি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করব বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দেখো কী পাচ্ছি এখানে পাঁচ পাচ্ছি এখানে পাঁচটা আমি বসে নিতে পারি পাঁচ আর এখানে গুণিত তিন আর এখানে চার পাচ্ছে ঠিক আছে এখানে চার এটাকে আমি দুই দিয়ে করবো তো বেশি সুবিধা হবে অঙ্কটা করতে দেখো দুই দিয়ে চার দুই দুয়ে চার আবার দুই দিয়ে করব তো দুই এককে দুই আর এক আর এখানে এক এখন অঙ্কটা দেখো আরও সুবিধা হবে পাঁচ তিন আর দুই গুণিত দুই আর এই একটি বসানো একটি না বসলেও চলবে এখানে গুঞ্চিন্ন এখন দেখো পাঁচ জোড়া পাচ্ছি না ঠিক আছে তিনটাও জোড়া পাচ্ছি না দুইটা কিন্তু জোড়া পাচ্ছি বুঝতে পারলে তো এটা কি তোমার পূর্ণবর্গ এগুলো কিন্তু পূর্ণবর্গ না তো অতএব কী হয়েছে এই অঙ্কটা এই তিনটি সংখ্যা একসাথে গুণ করিয়ে আমি গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হবে না এত দ্বারা বিভাজ্য ক্রহতম সংখ্যাটি এত হয়েছে এটা পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এবার বের করব পূর্ণবর্গ সংখ্যা লিখব অতএব বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পূর্ণ বর্গ পূর্ণ সংখ্যা টি হলো দেখো পাঁচটা আমাকে আরও বসাতে হবে আগেটি বসে নিচ্ছি আর এটা দুইটা বসে নিচ্ছি বর্গ করে আমাকে আয়টি পাঁচ লাগবে একটি তিন লাগবে তবে কিন্তু এরা পূর্ণবর্গ হবে মানে জোড়া পেয়ে যাব দেখো পাঁচটা এখন জোড়া পেয়ে যাচ্ছি পূর্ণবর্গ হয়ে গেলো তিনটা জোড়া পেয়ে যাচ্ছি পূর্ণবর্গ হয়ে গেলো আর দুইটা জোড়া পাচ্ছি এটা পূর্ণবর্গ হয়ে গেলো এখন কী করবো দেখো এটা বর্গ করে বসে নেব পাঁচ পাঁচে পঁচিশ গুণিত তিন তিকে নয় আর দুই দিকে চার এখন এটা সম্পূর্ণ গুণগুলো কত হবে নয় শত হবে ঠিক আছে নয় শত পেয়ে গেলাম এটা এখন পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো অতএব লিখে নেব ওই দিন কমপক্ষে কমপক্ষে নয় শত জোন ছাত্র ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী উপস্থিত উপস্থিত ছিল ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন অফিসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ